প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোহাগী উচ্চ বিদ্যালয় মধ্যপুর টাঙ্গাইল পত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 8 অর্থাৎ তথ্য উপাত্ত বিষয়ের উপর আলোচনা করব। করোনা মহামারীর কারণে হয়তো শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হয়নি। আজকে যেহেতু এখানে আমরা এই পাঠ উপভোগের সুযোগ পেয়েছি, সেই প্রেক্ষিতে আমি আশা করব যে তোমরা সকলে যার যার বাসায় খাতা কলম নিয়ে বসে যাবে এবং ক্লাসগুলো উপভোগ করবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা ধারাবাহিকভাবে আজকের এই যে টপিকস তথ্য ও উপাত্ত, এটির উপরে প্রথমে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি প্রয়োজনীয় সূত্রগুলোর ভিতরে রয়েছে গড়। এই গড় শব্দের সাথে আমরা আগে থেকে পরিচিত রয়েছি। আমরা প্রিভিয়াস ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণীতে গড় নির্ণয় করেছি। আমাদের এই তত্ত্বপদে গড় নির্ণয় রয়েছে। এই গড় নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে দেখতে পাচ্ছ, গড় ইকুয়াল উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। এখানে আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম যে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, কিন্তু সেই কথাটা একটু পরিবর্তন হয়ে আসছে। সেক্ষেত্রে কি আসছে, উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। এখন উপাত্ত কি তোমাদের প্রশ্ন জানতে পারে, যে আমরা পড়ছিলাম সংখ্যাগুলোর সংখ্যা সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা, কিন্তু সেক্ষেত্রে উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। তোমরা জানো তোমাদের এই তথ্য উপাত্তের এই অধ্যায়টাতে যে সমস্ত অর্থাৎ সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার ভিতরে তোমার কতগুলো সংখ্যা বা অঙ্ক দেওয়া থাকে। যেমন আমি এখানে কতগুলো অঙ্ক বা সংখ্যা লিখে দিলাম, এখানে দেখতে পাচ্ছ যে 1 2 4 3 5 প্রত্যেকটা অঙ্ক, বাট প্রত্যেকটা আবার এক একটা উপাত্ত। এখন যদি বলি এই উপাত্তগুলোর গড় নির্ণয় করো, তাহলে তোমাকে কী করতে হবে, এই সূত্রটাই তোমাকে ব্যবহার করতে হবে। কিভাবে, যেমন আমরা লিখেছিলাম যে গড় সমান উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। যদি লক্ষ্য করো যেখানে লেখা ছিল গড় ইকুয়াল উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা, এখানে 1 2 4 3 5 সবগুলি উপাত্ত। এই উপাত্তগুলো যদি আমি গড় নির্ণয় করতে চাই বা চাই, তাহলে আপনাকে কি করতে হবে, এই সূত্রটা আগে ব্যবহার করতে হবে। অর্থাৎ গড় সমান উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। এখানে তুমি যে কাজটি করতে পারো, লিখতে পারো যে এখানে উপাত্তের সমষ্টি ইকুয়াল টু সমষ্টি যোগ করো 1 যোগ 2 যোগ 4 যোগ 3 যোগ 5 ইকুয়াল কত হয়। লক্ষ্য করো 1 যোগ 2 3 3 যোগ 4 7 7 যোগ 3 10 10 যোগ 5 তা কত হবে, 15। তাহলে উপাত্তের সমষ্টি দাঁড়ালো 15। এখন আমাদের নিচে কি রয়েছে, উপাত্তের সংখ্যা। আমরা লক্ষ্য করবো এখানে এক একটা অঙ্ক এক একটা উপাত্ত, তাহলে সেই ক্ষেত্রে উপাত্তের সংখ্যা দাঁড়ালো কত, তাহলে এখানে হচ্ছে 1 2 2 4 4 3 3 4 5 5 5 উপাত্ত। সুতরাং আমরা লিখতে পারি যে উপাত্তের সংখ্যা এবং
উপাত্তের সংখ্যা কত দাঁড়ালো 5 তাহলে আমরা গড় কি হতে পারে সুতরাং নিম্ন একক समष्टि बाय उपात्तेर संख्या समान उपात्त समष्टि पेयेछि आमरा 15 उपात्त संख्या पेयेछि 5 ताहले 5 द्वारा 15 के भाग करले भागफल कत हबे 3 शिक्षार्थी बंधुरा नम्बर सूत्र महत्तक निर्णय समान उपात्त संख्या एक तम पद संख्या ইতিপূর্বে গড় নির্ণয় দেখতে পেয়েছি তাই তো এখন উপাত্তের সংখ্যা প্লাস 1/2 তম পদ ভাগ মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে উপাত্তের সংখ্যা প্লাস 1 সেটা পরিবর্তন হয়ে n প্লাস 1 হলো কেন হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছুক্ষণ পূর্বে এখানে দেখেছিলাম গড় নির্ণয় উপাত্তের সংখ্যা प्रकाश करते संक्षेपे संख्यार परिवर्ते चले आसलो एम আর সূত্রের ক্লাস 1/2 তো আশা করি বুঝতে পেরেছো যতগুলো উপাত্ত থাক এই সেই উপাত্তের মোট সংখ্যাকে আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা কি করব প্রকাশ করব এই সূত্রের ক্ষেত্রে যেমন আমি লিখেছিলাম 1 2 তারপরে তোমার 4 3 5 এরকম পাঁচটি উপাত্ত লিখেছিলাম महत्तक निर्णय सूत्रटी उपात्तेर संख्यार उपर भित्ति करे दुई प्रकार होते पारे गणना
আমি তো লেখালে আরেকটু মাত্র বাড়িয়ে দেই তাহলে কয়টি উপাত্ত হবে ছয়টি এটা বুঝতে পারছো উপাত্ত হবে ছয়টি তাহলে এখানে উপাত্তের সংখ্যা হবে কত ছয় উপাত্তের সংখ্যা হবে ছয় তাহলে এর আগে উপাত্তের সংখ্যা ছিল যখন এই ছয় ছিল না তখন উপাত্তের সংখ্যা ছিল পাঁচ এখন ওই ছয় আসাতে উপাত্তের সংখ্যা হয়ে গেছে ছয় আর এর আগে ছিল উপাত্তের সংখ্যা পাঁচ তাহলে উপাত্তের সংখ্যা আগে ছিল পাঁচ পরে হলো কত ছয় এইটুকু মোট উপাত্তের সংখ্যা ছিল পাঁচ আর এইটুকু সহ যোগ করা হলো পুরা এইটুকু মিলা হলো ছয় অর্থাৎ উপাত্তের সংখ্যা পাঁচ ছয় বা সাত আট নয় দশ ধারাবাহিক ভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে একবার জোড় সংখ্যা আসে আর একবার বিজোড় সংখ্যা আসে উপাত্তের সংখ্যা কখনো জোড় হতে পারে কখনো বিজোড় হতে পারে এটি স্বাভাবিক উপাত্তের সংখ্যা যখন জোড় হবে তখন এক ধরনের সূত্র ব্যবহার করতে হবে আবার উপাত্তের সংখ্যা যখন বিজোড় হবে তখন আরেক ধরনের সূত্র ব্যবহার করতে হবে তো চলে আসো আমরা প্রথমে যে গড় নির্ণয়ে পাঁচটি মন্ত্র ব্যবহার করেছিলাম যেমন এক দুই চার তিন সাত আমরা এই উপাত্ত সংখ্যা দ্বারা মতক নির্ণয় করব এখানে একটু লক্ষ্য করো আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি উপাত্ত বিজোড় হলে একটি এরো চিহ্ন উপস্থিত রয়েছে উপাত্ত বিজোড় হলে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি বা করব তাহলে এখানে উপাত্ত রয়েছে পাঁচটি অর্থাৎ উপাত্তের সংখ্যা কত বিজোড় পাঁচ বিজোড় সংখ্যা সুতরাং আমরা এই সূত্রটি কি করব ব্যবহার করব তো চলো কিভাবে করব জানি মত সমান উপাত্তের সংখ্যা যোগ এক বাই দুই এটা আমরা জানি সূত্র আকারে জানি তাই তো এখন আমরা যদি এই সমস্যার সমাধান করতে চাই তাহলে তোমাকে এটাকে একটু সাধারণভাবে ধারাবাহিকভাবে শুরু করতে হবে তা হলো যে উপাত্তের সংখ্যা এখানে বিজোড় সংখ্যা হয়েছে তাই তোমাকে লিখতে হবে এখানে উপাত্তের সংখ্যা ইকুয়াল পাঁচ যা বিজোড় অবশ্যই বিজোড় তাই না সুতরাং মতক সমান কি হবে এই সূত্রটাই আমরা এই সূত্রটি ব্যবহার করি উপাত্তের সংখ্যা যোগ এক বাই দুই কম একটা বিষয় হলো আমরা যে উপাত্তগুলো পেয়েছি গুণে গুণে পাঁচ সেই উপাত্তগুলো আমরা এখন লিখে দেব এবং সেই উপাত্তগুলোকে আমরা ধারাবাহিকভাবে সাজাব অর্থাৎ যে কোনো উপাত্তকে দুই ভাবে সাজানো যায় একটা হলো অদাপ্রব আর একটা হলো পূর্তপ্রব যে কোনো প্রকারে আমরা সাজাতে পারি যার একই আছে
আমরা যদি উপাত্তগুলোকে ধারাবাহিকভাবে কার্যক্রমমূলক সারি না সাজাই তাহলে মহত্ত্ব নির্ণয়টা সঠিক হবে না। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রদত্ত উপাত্তগুলো কত, প্রদত্ত উপাত্তগুলো ক্রমানুসারে সাজিয়ে পাই, ক্রমানুসারে সাজিয়ে পাই কি পাই লিখেছিলাম এক দুই তিন চার পাঁচ, এই তো ক্রমানুসারে সাজানো হয়েছে। সুতরাং মত সুতরাং উপাত্তের সংখ্যা কত হয়েছিল পাঁচ যোগ এক বাই দুই, এখানে লিখবো ডান পাশে কম পদ, তাহলে কি দাঁড়ালো পাঁচ যোগ এক ছয় বাই দুই কম পদ সমান তিন কম পদ। এবং লক্ষ্য করো আমরা যে উপাত্তগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি সেখানে পাঁচটি উপাত্ত রয়েছে, অর্থাৎ উপাত্তের সংখ্যা পাঁচ। এখানে আমরা সূত্র ব্যবহার করে দেখতে পাই লাস্টে আসলো উপাত্ত মত্তক হবে তিন কম পদ। এখন প্রত্যেকটা উপাত্ত যদি আমি ক্রমানুসারে বলি যার তার স্থানাঙ্ক মতে, তাহলে এক হবে এক কম পদ, দুই দুইতম পদ, তিন তিনতম পদ, চার চারতম পদ, পাঁচ পাঁচতম পদ। সেক্ষেত্রে তিনতম পদ তাহলে কোনটি হবে, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি তিনতম পদ হবে তিন, তার তিনতম পদ কত হলো তিন। এখানে তিন না থেকে অন্য সংখ্যা আসতে পারত, তাহলে লিখবো সমান সমান তিন, যখন আর এখানে তম পদ লিখবো না, অর্থাৎ তিনতম পদটা অলরেডি তিন হয়ে গেছে, মিলে গেছে, এই তো। আমরা পাঠ্য বইয়ে যেভাবে আলোচনা দেখেছি সেক্ষেত্রে এই সূত্র এভাবে প্রয়োগ করা নেই, সেখানে সহজভাবে লেখা ছিল যে উপাত্তের সংখ্যা যদি বেজোড় হয় সেক্ষেত্রে উপাত্তগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে যে অঙ্ক দ্বারা উপাত্তগুলোর সমান দুই ভাগে ভাগ হবে যে উপাত্ত দ্বারা তাই হবে মত্ত। খেয়াল করো এখানে পাঁচটি উপাত্ত রয়েছে, ধারাবাহিকভাবে সাজানো রয়েছে। এখন ধারাবাহিকভাবে সাজানোর পর লক্ষ্য করো এখানে তিন, এটা হলো মিডিল পয়েন্টে রয়েছে, তিন ধারা উপাত্তগুলো সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, কারণ তিনের বাম দিকে দুটি অঙ্ক, তিনের ডান দিকেও দুটি অঙ্ক। তাই পাঠ্য বইয়ে বলা আছে ধারাবাহিকভাবে সাজানোর পর যে উপাত্ত দ্বারা মত্তগুলো সমান দুই ভাগে বিভক্ত হয় তাকে, যে উপাত্ত ধারা মত্তগুলো সমান দুই ভাগে বিভক্ত হয় তাকে মত্তক বলে, সেই হিসেবে তিন। আবার আমরা সূত্র প্রয়োগ করে দেখতে পেলাম সেক্ষেত্রে তিন, আশা করি এটি বুঝতে পেরেছ। এটা যদি উপাত্তের সংখ্যা বেজোড় হয় তাহলে আমরা এভাবে কি করব, মত্তক নির্ণয় করব। এখন চলে আসো আমরা এটা শেষ করলাম। এখন এই মত্তকের আরেকটা বিষয় হলো এটা, এখানে সূত্র একটু তোমাদের কাছে জটিল মনে হচ্ছে, আসলে জটিল কিছু না, আমরা যা ব্যবহার করেছি এখানে মূলত সেটা এখানে আসতেছে। এখানে এই কথাটা বা এই সূত্রটা শুধুমাত্র উপাত্তের সংখ্যা জোড় হলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন এখানে উপাত্তের সংখ্যা আমি একটু লিখে নিলাম উপরে যে এক তিন দুই চার পাঁচ ছয়, এটা সে লক্ষ্য করো এখানে উপাত্ত রয়েছে কয়টি, ছয়টি, এবং উপাত্তগুলো এলোমেলো ভাবে রয়েছে, ধারাবাহিক ভাবে নয়। সেক্ষেত্রে আমরা কি করব এইগুলো মত্তক নির্ণয় করব। তো আমরা জানি মত্তক সমান উপাত্তের সংখ্যা যোগ এক বাই দুইতম পদ, এটা শুধুমাত্র বেজোড় সংখ্যা উপাত্ত হলে সেক্ষেত্রে প্রযোজ্য। এটা হলো এভাবে
প্রদত্ত উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই এক দুই তিন চার পাঁচ ছয়। এখানে উপাত্তের সংখ্যা সমান ছয়, যা যোগ সুতরাং নিম্ন মহত্ব সমান সূত্রটা কি আমি বাম পাশে দিয়ে গেছি এই কয় সূত্রটা, যদি এই উপাত্তের সংখ্যা জোর হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কি শুনো, n বাই টু কমা পদ প্লাস n বাই টু প্লাস এক কমা পদ বাই টুই। এখন বিষয় হলো এখানে দেখো n বাই টু তম পদ প্লাস n বাই টু প্লাস অনন্তম পদ, এখানে উপাত্তের সংখ্যা হলো n, উপাত্তের সংখ্যা কি n আন্ডারবাই জানি অর্থাৎ ছয়, তাহলে আমরা n বাই টু মানে ছয় বাই দুই তম পদ প্লাস n বাই টু মানে ছয় বাই দুই যোগ এক তম পদ বাই দুই। ছয় কে যদি দ্বারা ভাগ করো তাহলে কত হয় তিন তম পদ, তিন তম পদ যোগ এরকম তিন যোগ এক হবে, তাই না, ছয় কে দু ধারা ভাগ করলে তিন তিন যোগ এক চার, চার তম পদ ভাগ দুই, তাহলে তিন তম পদ কত হয় আর চার তম পদ কত হয় খেয়াল করো, এখানে এক এক তম দুই দুই তম এভাবে ছয় হলো ছয় তম, তাহলে তিন তম পদ হলো তিন, চার তম পদ হলো চার, তাহলে তিন তম পদ তিন যোগ চার তম পদ চার বাই দুই, চার আর তিন যোগ পদ সাত বাই দুই, সাতকে ভাগ করলে তিন দ্বারা কত হবে দুই দ্বারা তিন দশমিক পাঁচ, তাহলে আমাদের মধ্যকাল তিন দশমিক পাঁচ, অর্থাৎ উপাত্তের সংজ্ঞা দিতে গেলে কি হয় জোর হয়, তাহলে সূত্রটা হবে এরকম এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস এক তম পদ বাই দুই, এখানে এন হলো উপাত্তের মোট সংখ্যা, ওটা বুঝতে পারতেছি, অর্থাৎ পাঠ্যবইতে রয়েছে জোর সংখ্যা হলে উপাত্তগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর পর মাঝখানে দুইটি উপাত্ত যোগ করে দুই ধারা ভাগ, আসলে আমাদের সূত্রতে তাই আসছে, মাঝখানে দুই উপাত্ত তিন আর চার তার ডান পাশেও দুটি বাম পাশেও দুটি রয়েছে, এই দুটি যোগ করে আমরা পেয়েছি সাত, সাত কে দুধা ভাগ করে পেয়েছি তিন দশমিক পাঁচ, অর্থাৎ আমাদের মধ্য হলো তিন দশমিক পাঁচ। আর একটা বিষয় রয়েছে প্রচুরক, আমি এখানে লিখে দিয়েছি প্রচুরক সমান প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার আসে তাকে বা তাদেরকে প্রচুরক বলে। সাপোজ এর অ্যালগরিদমটা বুঝতে পারবে, এখানে লক্ষ্য করো সাতটি উপাত্ত রয়েছে, কয়টি, সাতটি উপাত্ত, এই সাতটি উপাত্তের ভিতরে কোন উপাত্তটা সর্বাধিক বার, এখানে পাঁচ সর্বাধিক বার রয়েছে, পাঁচ সর্বাধিক বার রয়েছে, সুতরাং আমার এখানে প্রশ্নটা হবে পাঁচ। এখন একটা উপাত্ত নয় একাধিক উপাত্ত
বেশি থাকতে পারে যদি এখানে 6 আরেকবার থাকতো তাহলে লক্ষ্য করো এখানে 5 এবং 6 দুটি দুইবার গুণ হয়েছে সমান মানে সমান সমান সর্বাধিক সমান সমান সর্বাধিক বার তাহলে এখানে 5 হবে কি এখানে তোমার লক্ষ্য করো 5 দুইবার 6 দুইবার হয়েছে অর্থাৎ দুই ধরনের উপাত্ত সর্বাধিক বার রয়েছে তাই এখানে কোষ্টক দুটি হতে পারে অর্থাৎ এখানে কোষ্টক হবে 5 এবং 6 আশা করি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই ক্লাস উপস্থিত সকল শিক্ষার্থী বন্ধুগণকে পত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি আমরা আগামী ক্লাসে আবার অর্থাৎ পর্ব 2 এ এই অধ্যায়ে এই পাঠে আমরা অন্য বিষয় বিশেষ করে উপাত্ত গুণ শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ